হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি মূলত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয় এটি হচ্ছে মূলত আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আসলে এই যে বাংলাদেশ কাস্টমসের যে সিপাহী পদে নিয়োগ নেওয়া হয় এই সিপাই পদটির কাজ কি এবং তাদের ডিউটি কোথায় হয়ে থাকে তো ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে মূলত আলোচনা করব তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে ভিডিওটির কোনো অংশে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আমরা শুরুতেই দেখে আসি যে এই যে সিপাহী পদের কাজ কি তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করা হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তা আমি যদি শুরুতেই বলেই রাখি যে এই যে বাংলাদেশ কাস্টমসে কিন্তু সিপাহি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি চলমান আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন তো চলুন কাজের কথায় আসে যে এখানে মূলত কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু পরে কিন্তু কী কাজগুলো আমি বলে দেবো প্রথমে তো আপনাকে টিকতে হবে তাই না তারপরে তো আপনি কাজ করবেন তো এখানে টিকতে হলে যে সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেগুলো সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা রাখা গুরুত্বপূর্ণ তো এখানে প্রথমে মূলত আপনাকে সাধারণত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এ যাবৎ যতগুলো পরীক্ষা হয়ে আসছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল তো কাজে এখানে লিখিত পরীক্ষা হবে মোট সত্তর নাম্বারের যেখানে আপনাকে বাংলা এবং ইংরেজিতে চল্লিশ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে তো প্রশ্নগুলো হবে মূলত ছোট ছোটো অর্থাৎ অবজেক্টিভ টাইপের প্রশ্নই অর্থাৎ নৈবিত্তিক টাইপেরই প্রশ্ন কিন্তু প্রশ্নগুলোর উত্তর আপনার এক কথায় বা দুই লাইন এক লাইনের মতো এরকম হবে প্রশ্নগুলো তো এখানে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ নম্বরের প্রশ্ন থাকবে এবং গণিতে পনেরো নাম্বারের প্রশ্ন থাকে আবার মাঝে মধ্যে দশ নাম্বারের প্রশ্ন কিন্তু থাকে এবং সাধারণ জ্ঞানে দশত বা পনেরো অর্থাৎ সাধারণ জ্ঞান এবং গণিত মিলে ত্রিশ নাম্বারের প্রশ্ন করা হবে তো এটি হচ্ছে মূলত কী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেটি এরপর আপনাকে লিখিত পরীক্ষায় পাশ করার পর তিরিশ নাম্বারের ভাইয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপর কিন্তু আপনাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে তো এই যে বাংলাদেশ কাস্টমসের যে সিপাই পদ এ পদের কাজ নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে এখানে এ পদের কাজ নির্ভর করে হচ্ছে আপনার কোথায় ডিউটি পড়তেছে তার উপর তো এখানে ডিউটি সাধারণত তিন জায়গায় পড়ে থাকে একটি হচ্ছে অফিসের দাপ্তরিক কাজের জন্য দ্বিতীয়ত হচ্ছে ফিল্ডে এবং তৃতীয়ত হচ্ছে কোনো বড় অফিসারের সাথে তো আমি তিন ধরনের কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা করব তো শুরুতে যদি বলি অফিসে সাধারণত কি ধরনের কাজ হয়ে থাকে একজন সিপাহির একজন সিপাহির অফিসে সাধারণত কাজ হয়ে থাকে ডেসপাস সহ বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজে সহায়তা প্রদান করা তা আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি সেক্ষেত্রে যদি কোনো একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ অফিসার যখন অফিস করতে আসবে তার যে যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে ডাকতে পারে নয়তো কোনো ফাইল আদান প্রদান করা নয়তো অফিসে সাধারণত দাপ্তরিক যে ধরনের কাজগুলো হয়ে থাকে সেই ধরনের কাজ হতে পারে আপনার অফিসে তো অফিসের বাইরে যদি আপনার ডিউটি পড়ে অর্থাৎ ফিল্ডে যদি আপনার ডিউটি পড়ে তখন কি হবে তখন কাজের ধরনটা অন্যরকম তখন আপনাকে কাজ করতে হবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো বড় কর্মকর্তার সাথে যেমন রাজস্ব আহরণ করা চোরাচালান প্রতিরোধের জন্য আপনাকে কাজ করতে হতে পারে নয়তো গুরুত্বপূর্ণ কোনো একটা এরিয়ার মধ্যম আপনার নিরাপত্তার জন্য কাজ করা কাজ করতে হতে পারে আপনারা নিশ্চয়ই জানেন যে কাস্টমস একটি অনেক বড় এরিয়া কিন্তু তো সেখানে গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে কেউ কোনো নাশকতা করতেছে কিনা বা এ জাতীয় কাজে কিন্তু আপনাকে সহায়তা প্রদান করতে হবে ফিল্ডের ক্ষেত্রে এরপর যদি আপনার কাজ পড়ে কোনো বড় কর্মকর্তার সাথে তাহলে সেক্ষেত্রে কাজ হচ্ছে আপনার ওনার নিরাপত্তার কাজে আপনাকে সহায়তা করা তাছাড়া তাদের বিভিন্ন কাজে সহায়তা প্রদান এবং অফিসিয়াল কাজ তো আছেই তবে অর্থাৎ মাঠের কাজ এবং কোন নিরা উপরস্ত কর্মকর্তার কাজ নয়তো অফিসের কাজ তিনটা কিন্তু তিন ধরনের কাজই হতে পারে আপনার তো কাজ নির্ভর করে হচ্ছে আপনার কোথায় ডিউটি পড়তেছে তার উপর তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন